الركن الثالث من أركان الإيمان الإيمان بالكتب. আর তৃতীয় নম্বর ইমানের ছয়টি রুকনের মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আসমানি কিতাবের প্রতি ইমান আনবো নুমিন বিআন্নাহা কালামুল্লাহ আমরা ইমান আনবো এভাবে যে এই আসমানি কিতাবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ফাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতাকাল্লাম বিকালাম লা ইউমাসিল কালামাল খালক আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলেন বান্দাদের কথা বলার মতো না এবং তার কালাম তার কথা বান্দাদের কথার সাথে কখনো সাদৃশ্য হতে পারে না ওয়ান্না মুনাজ্জালা লা মাখলুকা এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই আসমানি কিতাবগুলোকে তিনি অবতীর্ণ করেছেন তার বান্দাদের প্রতি ওয়ান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজাল মা কুল্লি রাসূলিন কিতাব এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক রাসূলকে তিনি কিতাব দান করেছেন নুমিন বি জামিআল কুতুব আল মুনাজ্জালা মিনাস সামা আমরা সমস্ত কিতাবের প্রতি আসমান থেকে যতগুলো কিতাব অবতীর্ণ করা হয়েছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখি আর এগুলো কিতাব অসংখ্য কিতাব যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবতীর্ণ করেছেন তার মধ্যে যেগুলো তিনি নাম উল্লেখ করেছেন তার প্রতি আমরা বিশ্বাস রাখি আল কোরআন যেমন কোরআন والتوراه যেমন তাওরাত والانجيل যেমন انجিল والزبور যেমন জাবুর وصحف ابراهيم وموسى عليهم الصلاه والسلام এবং মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যে সুহুফ দেওয়া হয়েছিল সেগুলোর প্রতি ونؤمن بما علمنا الله سبحانه وتعالى من اخبارها واحكامها وان القران ناسخ لهذه الكتب আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই কিতাবগুলো সম্পর্কে এই কিতাবগুলোর যে সমস্ত সংবাদ এই কিতাবগুলোর যে বিধিবিধানগুলো তিনি তিনি জানিয়েছেন তার প্রতি আমরা ইমান রাখি এবং পাশাপাশি আমাদের এই ইমানও রাখতে হবে যে কোরআন বাকি পিছনের সমস্ত কিতাবগুলোকে কি করেছে সেগুলোকে মানসুখ করে দিয়েছে সেগুলোকে দূর করে সেগুলোকে মানসুখ রহিত করেছে فلا ناخذ الاحكام ولا نقرا الا في كتاب الله وسنه نبينا عليه الصلاه والسلام والله اعلم সুতরাং আমরা আমাদের এই দিনকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ব্যতীত অন্য কোথাও থেকে আমরা গ্রহণ করব না বরং আমাদের এই কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে